আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি এগ্রোয়ানের সামরিন জাতের একটি শশা চাষ করছিলাম তো ফলন মার্শাল্লা অনেক ভালো আমার গাছের বয়স আজ বিয়াল্লিশ দিন তো আমি দুশো আটান্ন কেজি শশা উঠাইছি গাছ থেকে আমার গাছ আছে দুশো পঞ্চাশ পিস চারা আছে মোট শসা গাছ দুশো পঞ্চাশ পঞ্চাশ পিস আর আমি শশা উঠাইছি দুশো আটান্ন কেজি আমি এখানে মালসিং করে লাগিয়েছি কিন্তু তারপরও আমার জমিতে প্রচুর পরিমাণ আগাছা এটা পরিষ্কার করতে হবে মালসিং পদ্ধতিতে চাষ করলে মাটির আর্দ্রতা সবসময় ভালো থাকে ঠিক থাকে আর্দ্রতা ধরে রাখে যার কারণে ফলন অনেক ভালো পাওয়া যায় তো আমি শশা শ্বাস শ্বাস নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আনবো দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামীকাল আমি হয়তো সম্ভবত ভিডিও আনবে ইনশাল্লাহ শশার ফলন মাসাল্লা অনেক ভালো আর কালারও অনেক সুন্দর বাজারে অন্যান্য শশার তুলনামূলক দাম দু তিন টাকা বেশি থাকে পাঁচ টাকা বেশিও হয় প্রতি কেজিতে দুই তিন টাকা পাঁচ টাকা এমন বেশি থাকলে মোটামুটি ভালোই দাম পাওয়া যায় আর শশার কালারটাও অনেক ভালো সুন্দর এক কালার সাইজও অনেক ভালো তো আপনারা চাইলে এ গ্রহণ থেকে বীজটা নিয়ে এই শশা চাষ করতে পারেন আমার শশা উঠানো প্রায় শেষ আমি ভিডিওটা শেষের দিকে করছিলাম আপনাদের দেখানোর জন্য তো এখানে আমি শশা রাখছি এখানে মোটামুটি যা শশা আছে ষাট কেবি ষাট কেজি হবে ইনশাল্লাহ বেশিও হতে পারে তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম